হ্যালো ফ্রেন্ডস দীর্ঘ মামলার জটে আটকে রয়েছে আপার প্রাইমারির নিয়োগ এর ফলে ঝুলে রয়েছে কয়েক হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ এর সঙ্গে নন ট্রেন্ড চাকরি প্রার্থীদেরও ভবিষ্যৎ কমিশনের কাছে এগারোটি প্রশ্নের উত্তর চাইল আপার প্রাইমারির যোগ্য বঞ্চিত নন ট্রেন্ড চাকরিপ্রার্থীরা প্রার্থীরা সদুত্তর না পেলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে তারা তো কী কী সেই এগারোটি প্রশ্নের উত্তর এবং কীভাবে তারা এই বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে তো চলুন দেখে নেওয়া যাক দীর্ঘ মামলা জটে থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলার ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে একদিকে মামলা শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ গেজেট অস্বীকার যোগ্য নন ট্রেনদের বঞ্চিত করোনা মহামারী সব মিলিয়ে জেরবার উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ বাড়ছে বেকারত্বের যন্ত্রণা সব মিলিয়ে জেরবার উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অন্যদিকে ভেরিফিকেশানে ডাক পাওয়া সত্ত্বেও ইন্টারভিউ ডাক না পেয়ে হতাশায় ভুগছেন নন টেন চাকরি প্রার্থীরা এই অবস্থায় কমিশনের উদ্দেশ্যে এগারো দফা প্রশ্ন পেশ করা করল যোগ্য চাকরি প্রার্থীরা উত্তর না পেলে বড় আন্দোলনের হুমকি দিচ্ছেন তারা কমিশন যদি নন টেনদের সুযোগ না দেয় তাহলে টেট পরীক্ষা নিয়েছিল কেন টেট পরীক্ষা নিয়ে কমিশন যদি ভুল করে থাকে তাহলে নতুন করে নন টেনদের ফর্ম ফিল করিয়েছিল কেন কমিশন যদি একান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে নন টেনদের কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ের রেশিও মেনে ভেরিফিকেশান করিয়েছিল কেন ভেরিফিকেশনের পরেও যদি কমিশন ভেবে থাকে নন টেনদের কোনো সুযোগ দেওয়া যাবে না তাহলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো কেন নন ট্রেন নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের দেওয়া সময়সীমা যদি কমিশন পার করে ফেলে তাহলে তার দায় কার কমিশনের নাকি না চাকরি প্রার্থীদের নোটিফিকেশান যেখানে খুব পরিষ্কার করে লেখা আছে কোনো বিষয়ে যদি পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী পাওয়া না যায় সেক্ষেত্রে অপ্রশিক্ষিতদের সুযোগ দেওয়া হবে এক্ষেত্রে কমিশন যোগ্য নন্টেনদের সুযোগ থেকে বঞ্চিত করছে কোন নিয়মের ভিত্তিতে মাননীয় বিচারপতি সি এস কারনান তথা আদালত আদালত যেখানে যোগ্য নন্টেনদের নিয়োগের পক্ষে রায় দিয়েছেন সেখানে কমিশন আদালতের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে। যোগ্য নন ট্রেনদের বঞ্চিত করতে পারে শিক্ষা দপ্তরের তৈরি করা গেজেট কমিশন মতো পরিবর্তন করছে কোন আইনের বলে যেখানে পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী পাওয়া যাচ্ছে সেখানে টাকার বিনিময়ে পিছনের দরজা দিয়ে কমিশন অযোগ্য নন ট্রেনদের মেরিটে স্থান দিয়ে দিলে তার দায় যোগ্য নন ট্রেন প্রার্থীরা কেন নেবে সমস্ত ট্রেন্ডদের সুযোগ দেওয়ার পরেও যেসব সংরক্ষিত আসন এখনও শূন্যবাদ পড়ে আছে সেখানে কমিশন কাদের নিয়োগ দেবে এইসব জায়গায় কাদের সুযোগ আছে যোগ্য ননটেন প্রার্থীরা যদি কোনো অন্যায় অনার্য দাবি করে তাহলে কমিশন মুখে কুলু মেটে বসে আছে কেন কমিশন কেন বলছে না নন্টেনদের দাবিগুলো অনার্য বা বিজ্ঞপ্তি প্রকাশ করে কিছু বলছে না কেন এই ব্যাপারে এক চাকরি প্রার্থী জানান আপার প্রাইমারি যোগ্য বঞ্চিত নন টেন চাকরি লড়াই জারি রেখেছে আশা করি আমরা সবাই এই লড়াইয়ে বিজয়ী হয়ে শেষ হাসিটা হাসব দরকার শুধু মাত্র আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকা আর মাথা ঠান্ডা রেখে সবাই মিলে লড়াইয়ের ময়দানে সশরীরে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা তৈরি করা তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আর খুব ভালো থাকবেন ধন্যবাদ